এবং সাধনা করব এবং সেই আত্মা বা রূহকে দেখব, তখন তার সম্পর্কে আমাদের একটা ধারণা হবে। যদি সেই আত্মা রূহকে আমরা না চিনি, না জানি, না দেখি, তাহলে কিন্তু কোনো একদিন আমাদের সামনে সেই আত্মা বা সেই রূহ যখন হাজির হবে তখন তাকে আমরা দেখলেও চিনব না। তাই বলা হয়েছে আগে চিনতে হবে আমি কে সর্ব অঙ্গে, এরপরে আমির ভিতরে যে আরেকটা আমি থাকে তাকে আমার চিনতে হবে, জানতে হবে। শুধু চিনলে জানলেই হবে না, সেই আত্মা বা রোহের সাথে আপনার আমার কি করতে হবে, সম্পর্ক করতে হবে। এখন দেখুন, যদি কোনো মানুষ সেই রোহের সাথে সম্পর্ক করতে না পারে, তাহলে কিন্তু তার সাধারণভাবে যারা মুসল্লি আছে, আল্লাহর ইবাদত করতেছে, আল্লাহকে নিরাকার বলতেছে, সেই দেশে তারা থাকবে, কিন্তু যেই সুযোগ সুবিধা সে পাবে সেটা কিন্তু পাবে না। তাহলে কি করতে হবে, সেই আত্মসাধনার দ্বারা নিজের ভিতর থেকে সে আত্মাকে বের করতে হবে, তখন তাকে দেখতে হবে। দেখেন, যদি এই পৃথিবীতে কেউ কামেল পীর হতে চায় তাহলে তার আত্মদর্শন লাগবে। আর শুধু দর্শন হলেই হবে না, তার সাথে সম্পর্ক হতে হবে, সে আত্মা বা সেই রূহ আমার কথা শুনতে হবে এবং তিনি তার কথা আমাকে শুনতে হবে, আমার কথা তিনি শুনতে হবে। যেমন সংসারের মধ্যে স্ত্রী স্বামীর কথা শুনে, স্বামী স্ত্রীর কথা শুনে সুন্দর মতো সংসার চলে, এরপরে সন্তানাদি হয়। ঠিক ভক্ত সন্তান যদি কোনো মানুষের হয় আর তার যদি আত্মার সাথে বা তার রোহের সাথে যখন তার সম্পর্ক হয়ে যাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজকে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি মনে হবে একটি নর্মাল কথা, কিন্তু কিছু নর্মাল কথার ভিতরেও অনেক শক্ত কথা, অনেক গুরুত্বপূর্ণ কথা লুকিয়ে থাকে। সেটি দেখুন, মানুষ কিন্তু পৃথিবীতে একটা কথা বলে থাকে যে মারেফত মারেফত। আসলে মারেফত জিনিসটা আসলে কী, মারেফতটাকে বুঝতে হলে, খুঁজতে হলে এবং পাইতে হলে সেটা কী করতে হবে? মারেফত কি দূরে? না, দূরে গাছপালা, তরুলতা, আকাশ মণ্ডলী, বিভিন্ন কিছু, এগুলো দেখে কিন্তু আপনি মারেফত খুঁজে পাবেন না। মারেফত কিন্তু নিজের দেহবাণ্ড থেকেই বের করতে হবে। যেমন আমরা আকাশমণ্ডলীর দিকে যখন তাকাই তখন কি বলে থাকি, আল্লাহর কুদরত, আল্লাহর কত ক্ষমতা, আল্লাহ এই আকাশ সৃষ্টি করেছে, সূর্য সৃষ্টি করেছে, তারকা নক্ষত্র এগুলো সৃষ্টি করেছে। কিন্তু দেখেন, এগুলো যে সৃষ্টি করেছে, যে আল্লাহর কুদরতের, আল্লাহর শক্তির, আল্লাহর ক্ষমতার আমরা একটা প্রশংসা করলাম, কিন্তু দেখেন আল্লাহ কিন্তু আত্মাও সৃষ্টি করেছে, রূহ সৃষ্টি করেছে। তো এখন বিষয় হলো, সেই আত্মা ও রূহকে আমাদেরকে জানতে হলে, চিনতে হলে এবং দেখতে হলে সেখানে মারিফতের বিষয়। সেটি কেমন? দেখেন যে মারিফত কি, যাকে গুপ্ত চিন্তা, গুপ্ত জিনিস ভাবা এবং গুপ্ত জিনিসকে দেখা। তাহলে আমি আপনি এই মানব দেহ নিয়ে প্রকাশ্যে আছি, কিন্তু প্রকাশ্যে যে আছি কিন্তু আমার এই দেহটাকে আমি দেখতে পাচ্ছি, আপনার দেহটাকে আমি দেখতে পাচ্ছি। এই দেহের মধ্যে কোন জিনিসটা না থাকলে আপনি আমি অচল, একেবারে মাটিতে ধাপাস করে পড়ে যাবো আর উঠতে পারবো না। সেটা হলো রূহ, কিংবা আমাদের মধ্যে যে পঞ্চ আত্মা আছে বা রূহ আছে, এটা যদি আমরা তালাশ করি তখন কিন্তু এই চর্ম চোখে সেই রূহকে দেখতে পাই না। আর সেই রূহ যদি আমার মধ্যে, আপনার মধ্যে না থাকে, তবে এই বডি পড়ে যাবে। পড়ে যখন যাবে তখন আগুন, পানি, বাতাস, মাটি এর কোনোটাই থাকবে না, শুধু মাটির দেহটাই পড়ে থাকবে। তো এখন অচেনাকে চিনব, অচেনাকে জানব। অচেনা কি? আমি আমাকে চিনিনি। আমি কে? আমি আমাকে চিনিনি। এবং আমার ভিতরে যে আত্মা বা রূহ
বসত করে সেটাও কিন্তু আমরা চিনিনি। আর সেটাকে চেনার জন্যই একজন কামেল মুর্শিদের কাছে যাইতে হয়। যখন আমাদের সেই দেহ আত্মা বডির মধ্যে সেই সাধনাগুলো প্রয়োগ করব, সেই সাধনাগুলো যখন প্রয়োগ করব, সাধনা করতে থাকবো, তখন কি হবে জানেন? পৃথিবীর সমস্ত মানুষগুলো কি দুধরূপে, দুধরূপে কেমন দেখেন, যে দুধের মধ্যে মাখন লুকিয়ে আছে, ঘি লুকিয়ে আছে, ছানা লুকিয়ে আছে। তো এখন দেখা যায় সেই দুধ থেকে আমরা ছানা মাখন আলাদা করিনি, কিন্তু দেখেন শুধু দুধ যারা খাচ্ছে জন্মের পরে কিন্তু শিশুরাই দুধ পান করে। আর মানুষ যখন সাবালক হয়, বড় হয়, তখন দুধকে ফেটতে ফেটতে এখান থেকে ঘি বের করতেছে, এখান থেকে ছানা আলাদা করতেছে, মাটা হইতেছে, মাখন হইতেছে, মিষ্টি হইতেছে। তবে পৃথিবীতে অনেক মানুষ তাদের দেহ সাধনা মানে দেহটাকে ঘাটতে ঘাটতে তখন কেউ এখান থেকে ঘি বার করেছে, মাখন বের করেছে, কেউ মিষ্টি তৈরি করেছে, ছানা বের করেছে, কেউ দই বানিয়েছে। তো একটা পদার্থ থেকে এতগুলো পদার্থ এসেছে, পৃথিবীতে সকল আউলিয়া কিন্তু সমান হবে না। কেমন? কেউ দইয়ের গুণ লাভ করেছে, কেউ মাখনের গুণ লাভ করেছে, কেউ মিষ্টির গুণ লাভ করেছে, কেউ ঘি বের করেছে, কেউ ছানা বের করেছে, আবার কেউ সকলটাই করেছে। এই দুধ থেকে অনেকগুলো পদার্থকে বের করে সে অলরাউন্ডার হয়েছে। সেই আত্মাকে, সেই রূহকে যেদিন আমরা খুঁজব এবং সাধনা করব এবং সেই আত্মা বা রূহকে দেখব, তখন তার সম্পর্কে আমাদের একটা ধারণা হবে। যদি সেই আত্মা রূহকে আমরা না চিনি, না জানি, না দেখি, তাহলে কিন্তু কোনো একদিন আমাদের সামনে সেই আত্মা বা সেই রূহ যখন হাজির হবে, তখন তাকে আমরা দেখলেও চিনব না। তাই বলা হয়েছে আগে চিনতে হবে আমি কে সর্ব অঙ্গে, এরপরে আমির ভিতরে যে আরেকটা আমি থাকে তাকে আমার চিনতে হবে, জানতে হবে, তাকে আমার চিনতে হবে, জানতে হবে। শুধু চিনলে জানলেই হবে না, সেই আত্মা বা রোহের সাথে আপনার আমার কি করতে হবে? সম্পর্ক করতে হবে। এখন দেখুন, যদি কোনো মানুষ সেই রোহের সাথে সম্পর্ক করতে না পারে, তাহলে কিন্তু তার সাধারণভাবে যারা মুসল্লি আছে, আল্লাহর ইবাদত করতেছে, আল্লাহকে নিরাকার বলতেছে, সেই দেশে তারা থাকবে, কিন্তু যেই সুযোগ সুবিধা সে পাবে সেটা কিন্তু পাবে না। তাহলে কি করতে হবে? সেই আত্মসাধনার দ্বারা নিজের ভিতর থেকে সে আত্মাকে বের করতে হবে, তখন তাকে দেখতে হবে। দেখেন, মানুষ যখন বিবাহ করে, তখন কিন্তু মেয়েটাকে দেখতে যায়, আর দেখতে গেলে কিন্তু তার সম্পর্ক হয় না, সংসার করতে পারবে না। দেখতে হবে, বিবাহ ঠিক করতে হবে, এরপরে বিবাহ হবে, এরপরে সংসার হবে, এরপরে সন্তানাদি হবে। যদি এই পৃথিবীতে কেউ কামেল পীর হতে চায়, তাহলে তার আত্মদর্শন লাগবে। আর শুধু দর্শন হলেই হবে না, তার সাথে সম্পর্ক হতে হবে, সে আত্মা বা সেই রূহ আমার কথা শুনতে হবে এবং তিনি তার কথা আমাকে শুনতে হবে, আমার কথা তিনি শুনতে হবে। যেমন সংসারের মধ্যে স্ত্রী স্বামীর কথা শুনে, স্বামী স্ত্রীর কথা শুনে, সুন্দর মতো সংসার চলে, এরপরে সন্তানাদি হয়। ঠিক ভক্ত সন্তান যদি কোনো মানুষের হয় আর তার যদি আত্মার সাথে বা তার রূহের সাথে যখন তার সম্পর্ক হয়ে যাবে, তখনই কিন্তু রুহানি সন্তান হবে। আর সেই রুহানি সন্তান যখন হবে, তখন আপনি তাদেরকে সেই শিক্ষায় শিক্ষিত করবেন, তারা যেন আত্মদর্শন লাভ করে। যেমন কিছু কিছু দরবারে বলে থাকে যে আমাদের দরবারে বায়াত হলে এত দিনের ভিতরে তোমরা আল্লাহর দর্শন লাভ করবা। আমি বলবো না, রুহের দর্শন ঘটাতে হবে, গাউসুল আজমের সম্পর্ক ঘটাতে হবে। গাউসুল আজম বান্দার শরীফের মানুষে গাউসুল আজম নাম জপছে, কিন্তু গাউসুল আজম কি, গাউসুল আজম বিষয়টা কি? 99 নামের মধ্যে তো এই গাউসুল আজম নামটা দেখা যায় না, পাওয়া যায় না। তাহলে গাউসুল আজমটা কি? গাউসুল আজম শব্দের অর্থ
মহাসাহায্যকারী কিংবা শ্রেষ্ঠ সাহায্যকারী, তাহলে সেটি কে? তিনি আল্লাহ। আল্লাহ কি করেছে দেখবেন, 99 নামের মধ্যে কিন্তু সেই গাউসুল আজম নামটি পাওয়া যায় না, কিন্তু এই 99 নাম সেই নবুয়াত থাকা অবস্থানেই আল্লাহ এই নামগুলো দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে দেওয়া হয়েছে কি, পরবর্তীতে দেওয়া হয়েছে গাউসুল আজম, যখন বেলায়েত চালু হবে, বেলায়েতকে প্রসারিত করা হবে, তখন বড়পীর আব্দুল কাদের জিলানির ওপরে এই নামের ঘোষিত হয়েছে। আর আল্লাহ বড়পীর কি বলেছিল, যে দেখো যে গাউসুল আজম, যে আমি আল্লাহ নবুয়াতের মধ্যে আল্লাহ নামে পরিচিতি দিয়ে গিয়েছি, আর এই আল্লাহ নাম পৃথিবী যতদিন থাকবে থাকবেই, পৃথিবী ধ্বংস হওয়ার পরেও এই নাম থাকবে, কিন্তু বেলায়েতের যুগে আমি গাউসুল আজম নামে, হে বড়পীর, তোমার ভিতরে আমি প্রকাশ হব, তোমার ভিতরে বসে আমি ভক্তদের রক্ষা করব। তাহলে গাউসুল আজম কে? আল্লাহ। সে বেলায়েতের যুগে এই কাদরিয়া তরিকা হয়ে তিনি এসে গেছেন, এবং তার নামের উপরই তরিকা, বড়পীরের তরিকা, কাদরিয়া তরিকা। তবে আমরা কিন্তু শুধু চিস্তিয়া নয়, আল কাদরিয়া, আল চিস্তিয়া, আল হাসানি, আল হোসাইনি। দেখবেন হাসান হোসেন কিন্তু বিড়ালি করেনি, তারা কিন্তু মানুষদেরকে মুরিদ করার সুযোগ হয়নি, আগেই পৃথিবী ত্যাগ করেছে। তাহলে তারা যে হেদায়াত করতে পারলেন না, তাহলে তাদের কি এটা অভাব রইল না? দেখেন অভাব রয়নি কেমনে, যে আল হাসানি, আল হোসাইনি, আল কাদরিয়া, আল চিস্তিয়া, সেই হাসান এবং হোসাইনের গুণ ক্ষমতা নিয়ে তারা পৃথিবীতে এসে গেছে। বড়পীর এবং খাজা মঈনুদ্দিন চিস্তি তাদের উপরে টপ গিয়ে কোনো আউলিয়া যেতে পারবে না, কেননা তাদের নামের উপরে তরিকা এসে গেছে, আল হাসানি, আল হোসাইনি, আল হাসানি, আল হোসাইনি। কিন্তু তারা পাকপান্ধাতনের, আর সেই পাকপান্ধাতন না হলে সারা বিশ্ব সৃষ্টি হতো না। তো হযরত আলীর উপরে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, এবং মা ফাতেমার উপরে, এবং দেখা গেছে হাসান হোসেনের উপর দিয়ে কেউ টপ গিয়ে যেতে পারবে না। যদি টপ গিয়ে যায়, তাহলে কি হবে, তাহলে পাকপান্ধাতনের মূল্যায়ন থাকবে না, আর সেই পর্যন্ত কারো যেতে হবে না। আমরা পাকপান্ধাতন থেকে এসেছি, আবার সেথায় আমরা মিশব। আর পাকপান্ধাতন কোথা থেকে এসেছে? আল্লাহ থেকে এসেছে। তা আমরা যদি সেই পাকপান্ধাতনে মিশতে পারি, তাহলে আল্লাহর সাথে আমরা মিশে যাব। আর যখন মিশে যায়, তখনই তাকে কী বলা হয়, তিনি আল্লাহর সাথে বিলীন হয়ে গেছে। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাসূল রূপে আল্লাহর সাথে বিলীন হয়ে, দুই মিললে এক হয়ে গেছে। এই জন্য বলা হয় রাসূল আল্লাহ, তার মানে রাসূলের সত্তা আল্লাহ একাকার। যাই হোক, এই সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনাটি বোঝাতে হল যে শরীয়ত শুধু করলেই হবে না, শরীয়তের ভিতরে মারফত লুকানো আছে। যদি কেউ শরীয়তকে অবমাননা করে, তাহলে বুঝবো সে মারফত বোঝে না, তরিকত বোঝে না, হাকিকত বোঝে না। তাহলে বোঝা গেল কি, যে আমাদের কি করতে হবে, এই শরীয়তের পেট থেকে হাকিকত ও মারফতকে আমরা বের করব, এবং আমরা সে এখান থেকে সেই তরিকত হাকিকত মারফতকে উদ্ধার করে, তখন সেটা আমাকে, আমরা এই পৃথিবীতে সেগুলাকে সাধনার দ্বারা নিজের আয়ত্তাধীন করব। তখন সেই আত্মাকে দেখা যাবে, সেই রূহকে দেখা যাবে, তার সাথে সম্পর্ক হবে। আমরা সৃষ্টির পরে সমস্ত আত্মাকে আলমে আরওয়ার মধ্যে রাখা হয়েছিল, সেখান থেকে আমরা এসেছি পরীক্ষা স্বরূপ। আর আল্লাহ এই কথাটি কোথায় বলেছে, ওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কে কর্মে উত্তম, তিনি পরাক্রমশালী ও ক্ষমাশীল। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের আলোচনায় এটি বোঝাতে চাইলাম যে আমরা যদি বলি শুধু মারেফত করব, তাহলে সে বোঝেই নি। দেখবেন একটা কথা বলে থাকে, পীর মুর্শিদ খোদা না করিয়ে যুদা এক সুতায় বাঁধা। তাহলে শরীয়ত তরিকত হাকিকত মারেফত এক সুতায় গাঁথা। যারা শুধু মারেফতের প্রাধান্য দেবে, তারা কখনো আল্লাহর সেই জ্ঞান লাভ করতে পারবে না। আর যারা শুধু তরিকতকে প্রাধান্য দেবে, তারা আল্লাহর সেই জ্ঞান লাভ করতে পারবে না। কেননা যদি আমি মারেফতের দেশে যাইতে চাই,
আর মারেফতের গভীরে যদি আমরা যাইতে চাই তাহলে শরীয়তকে ধরে শরীয়তের ভিতর দিয়ে প্রকাশ বা শরীয়তের ভিতর দিয়ে আমাদের প্রবেশ করতে হবে। যদি আমি বলি একটা আম, আমের ছলকাটা কি, আমের ছলকাটাই হলো শরীয়ত, ভিতরে যখন ঢুকেছি তখন তরিকত, যা আমের আশগুলো। আর যদি আরেকটু ঢুকি তাহলে আমের আশের ভিতরে আছে আমের বিচির খোসা, সেই বিচির খোসাটা সেখানে যখন আমরা পৌঁছে গেল তাহলে হাকিকতে পৌঁছে গেলাম। আর যখন আমরা হাকিকতে পৌঁছে গেলাম তখন কিন্তু আমরা সেই বিচির ভিতরে বা খোসার ভিতরে আরেকটা বিচি আছে, সেখানে মারেফত। তাহলে দেখেন আমের ছলকা, আমের আঁশ, আমের বিচির খোসা এবং বিচির খোসার ভিতরে সেই বিচি, সেই বিচিটাই যদি না থাকে তাহলে কিন্তু কোনো কিছু গাছ হবে না। ঠিক আমরা যদি সেই মারেফতকে খুঁজতে হয়, পাইতে হয়, তাহলে শরীয়তের ভিতর দিয়ে ঢুকে তরিকত গ্রহণ করব, তরিকতের ভিতরে ঢুকে আমরা হাকিকতকে লাভ করব, হাকিকতের ভিতরে মারেফত লুকানো আছে। তাহলে বোঝা গেল কি, শরীয়ত ধরেই আমাদের প্রবেশ করতে হবে। এই জন্য মহাপুরুষ যারা ছিল, অনেক জ্ঞানীগুণী যারা ছিল, একটা কথা বলে গেছে, যারা শুধু শরীয়ত করবে তারা ফাসেক, যারা শুধু তরিকত করবে তারা ফাসেক, যারা শুধু মারেফত করবে তারাও ফাসেক। তার মানে একের সাথে এক জয়েন করা। তাহলে এই জিনিসগুলো যদি আমরা বুঝি তাহলে কিন্তু বুঝতে বুঝতে আমরা আসল জিনিস খুঁজি এবং আসল জিনিস খুঁজে একদিন আমরা পেয়ে যাব। তবে হে সমস্ত জগৎবাসী, জানি না আজকের আলোচনা আপনাদের কেমন লাগবে। তো আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক হলে ফলো করে নেবেন। আমাদের একটি ফেসবুক আছে, সেটি হলো স্বামী আলী চিস্তি, সার্চ করলে এসে যাবে। তো আজকে এই পর্যন্তই রেখে দিলাম, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।